Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। নিজেকে আর এভাবে দূরে সরিয়ে রাখবেন না অর্জুন। মার সুস্থতার জন্য আপনার মায়ের পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি। না, মা যদি ভাবে এরকম করে আমাকে কাছে পাবে তাহলে মা ভুল। আপনি কেন ভাবছেন এভাবে? সত্যি অনুতপ্ত, লজ্জিত, তাই উনি কাউকে মুখ দেখাতে পারছিলেন না লজ্জায়। আর সেই কারণেই হয়তো শেষে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। ভগবান আমাদের সহায়, জন্যই মার কিচ্ছু হয়নি। তুমি কি ভেবেছ আমি কিছু বুঝি না? সবকিছু ঠিক করার জন্য এগুলো তোমার বানানো যুক্তি। একবার যদি মন ভেঙে যায় না তখন কোনো যুক্তি কাজ করে না তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্জুন, মেনে নিলাম তাই, কিন্তু সব ঠিক তো করতেই হবে। বিয়ের পর আপনি আমায় গিফট দিতে চেয়েছিলেন, ধরে নিন এটাই সেই গিফট। বৌদি, ও বৌদি, বৌদি একটা কথা জিজ্ঞেস করবো। বলছিলাম এই তোমার ব্রিজ থেকে পড়ে যাওয়াটা তোমার একটা চাল না? ঠিক ধরেছি আমি। আরে আমি তো জানি তুমি যখন করেছো কিছু একটা ভেবে চিন্তেই করেছো। কিন্তু বৌদি, এদিকে তুপড়ি কিন্তু তোমার সবটা নিয়ে নিল। হ্যাঁ, সবটা একেবারে জাঁকিয়ে বসেছে। আমি কিন্তু ছেড়ে কথা বলিনি। হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরে আমি আচ্ছা করে তুপড়িকে কথা শুনিয়েছি, সবার সামনেই শুনিয়েছি, বাড়ির সবাই শুনেছে, তুমিও জানতে পারবে, দেখবে, তোমায় বলবে। বুঝিয়ে দিয়েছি আমার সঙ্গে হম্বিতম্বি করা না, অত সোজা নয়। আরে আমি তো জানি তুমি ফিরবে, আর তুমি ফিরলে তুবড়ি আর পার পাবে না, তাই না বৌদি? আচ্ছা বৌদি, তোমার নতুন প্ল্যান রেডি তাই তো? হ্যাঁ, মানে তুমি তুবড়িকে পাল্টা জবাবটা দেবে তো নাকি? বৌদি, এই তুবড়িকে না তাড়ালে তোমার কিন্তু বাকি সবটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যা আছে সব শেষ করে দেবে। এ বাবা, লাগানি বাঙানি বিচ্ছিরি দিদা। দুষ্টু দিম্বা ভালো হচ্ছে আর তুমি আবার খারাপ করে দিচ্ছ। এভাবে তো দুষ্টু দিম্বা আবার বাজে হয়ে যাবে আর আমাকে আমার মায়ের থেকে দূরে করে দেবে। তুমি তো খুব খারাপ, আমার বাবা তোমাকে পানিশমেন্ট দেবে আর মামি তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। এই চল চল এখান থেকে, চল। আমি যাব না। চল, আমি যাব। চল, আমি যাব না। চল এখান থেকে, যাও। বাবা, মা, মামি, মামি, জুজু, জুজু, কি হলো, কি হয়েছে মা? না না, কিচ্ছু হয়নি, কি হবে? ও খুব মিষ্টি মেয়ে জুজু, সোনা, খুব মিষ্টি মেয়ে। আমরা দিদা আর নাতনি না আমার সাথে ও খুব মজা করছিল, বলো? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ও। জুজু, তুমি চিৎকার করছিলে কেন? ছাড়ো ওকে, তুমি জেলে পুরে দাও।
ও দুষ্টু দিম্মার কানে মন্তর দিচ্ছিল। কি জুজু, এসব কি বলছো তুমি? কোথায় শিখেছো এসব কথা? সিরিয়াল থেকে। আয়া মাসি আর আমি তো সিরিয়াল দেখতাম। আরে বাবা, আমি কি করব? আমাকে তো বাড়ি থেকে বেরোতে হতো নাকি? সেই সময় ও থাকতো ওর আয়া মাসির সঙ্গে, আর আয়া মাসি টিভি দেখতো, ও আয়া মাসির সঙ্গে টিভি দেখতো। না কিন্তু ও যেটা বললো সেটা পেশে। তুমি মাকে কি বলছিলে? আমি ও আমি তোমার কথা বলছিলাম। আমি বলছিলাম যে তুবরি কত ভালো মেয়ে, কত মিষ্টি মেয়ে, আমি সেটাই বৌদিকে বোঝানোর চেষ্টা করছিলাম। না না, এসব কথা না। বলছিল নিশ্চয়ই তোমার একটা নতুন প্ল্যান রেডি বৌদি, তুবরিকে এবার পাল্টা জবাব দিতে হবে তো। যদি ওকে না তাড়ানো যায় তাহলে সব কিছু শেষ করে দেবে তোমার। চুপ করো তুমি, এইসব কি কথা? দুষ্টু মেয়ে এইসব কথা বল। তুমি এতক্ষণ ধরে ওকে মিষ্টি শোনা বলছিলে, যেই ও একটার পর একটা সত্যি কথা বলে গেল, সাথে সাথে দুষ্টু হয়ে গেল। একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে তুমি কি সেটাও জানো না? বাচ্চারা দুষ্টু হয় না, ওদের মনে তোমার মতো পাপ নেই। সত্যি এতদিন পরেও তুমি নিজেকে বদলাতে পারলে না? না হ্যাঁ, বাড়িতে যখন একটু সুখ শান্তি এসেছে তখন চেষ্টা করে যাচ্ছ কিভাবে সবটা খারাপ করা যায়। তুবরি তুবরি প্লিজ, তোমরা সবাই মিলে আমাকে ভুল বুঝছো। তুবরি ভুল বুঝছিস তোরা আমাকে? আমি দেখো, আমি বোঝার চেষ্টা করছিলাম যে বৌদি আদতে ভালো হয়েছে কিনা, সত্যি বলছি। তো তোমাদের সবার মনে এই প্রশ্নটা আছে কিনা বলো, বুকে হাত দিয়ে বলো, তোমরা জানতে চাও তো? আমি সেটাই জানার চেষ্টা করছিলাম তুবরি। আরে ও একটা বাচ্চা মেয়ে, ও বাবা মাকে ছেড়ে বড় হয়েছে, সিরিয়াল দেখে পেকে গেছে, ওর ওর কথা শুনে তোমরা সবাই আমাকে ভুল বুঝবে বলো? সবাই মিলে আমার সাথে এরকম করবে? আরে তোমরা সবাই আবার বৌদিকে বিশ্বাস করবে, তারপরে আবার কোনো একটা বিপদে পড়বে, আমি তো সেটাই চাই না। আমি সেই জন্য বোঝার চেষ্টা করছিলাম আর কিচ্ছু না তুবরি। নাটকটা বন্ধ কর পিপি। তুই কি সেটা আমরা ভালো করে জানি। এতদিন তুই মায়ের সাথে হাত মিলিয়ে তুবরিকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে গেছিস, আর আমি তোদের দুজনকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি। আর এখন তুই পরিস্থিতি বুঝে পরীক্ষা করতে এসেছিস মা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। মা এত সহজে ভালো হবে না রে। অর্জুন, আপনি কি বলছেন? আমি ঠিক বলছি তুবরি, যে বিশ্বাস ভাঙতে এত বছর সময় লেগেছে সেটা জোড়া লাগতে অনেক বেশি সময় লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।